বাবা হিসেবে আমি সব সময় চাই যে আমার আমার সন্তানদের আমার সন্তানদের আব্রাহাম গেছে সামনে শেজাদ যাবে ব্যক্তি জীবনে ঘর সংসার না হলেও একজন দায়িত্বশীল পিতা সাকিব খান সকল ব্যস্ততার মাঝেও ছেলেদের সবদিকে বিশেষ নজর রাখেন তিনি যার ফলে শুধু আব্রাহাম খান জয় নয় ছোট ছেলে শেজাদ খান বীরকেও উচ্চশিক্ষা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দুই স্ত্রীর মাঝে রেশারেশি চললেও সন্তান তো দুজনই তার যে কারণে দুই সন্তানকে সমান অধিকার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সুপারস্টার সাকিব খান কিছুদিন আগে একটা অভিযোগ তোলা হয়েছিল যে সাকিব তার বড় ছেলে জয়কে বেশি ভালোবাসে যার সুবাদে সাকিবের প্রতি যথাযথ ফায়দা নিচ্ছেন অপবিশ্বাস বীরের থেকে তুলনামূলকভাবে সাকিবের সাথে জয়কেই বেশি দেখা যায় তাই এমনটাই মনে করা হয়েছিল যে অপুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতায় বীরকে অবহেলা করে জয়কে বেশি সময় দিচ্ছেন সাকিব খান করে জয়কে উন্নত পড়াশোনার লক্ষ্যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পরে সেই গুঞ্জনটাই হয়েছে যে বীরের চেয়ে জয়কেই বেশি ভালোবাসেন শাকিব খান পড়াশোনার জন্য দুই ভাইকেই একই স্কুলে ভর্তি করিয়েছিলেন কিং খান প্রথমে বড় ছেলে আবরান খান জয় ও পরে ছোট ছেলে শেজাদ খান বীরকে নিজ দায়িত্বে স্কুলে ভর্তি করিয়েছিলেন শাকিব খান কিন্তু তারপর থেকে স্কুলে জয়ের অনুপস্থিতি এবং পরিশেষে বিদেশে পাঠানোর সিদ্ধান্তে সন্দেহটা গাঢ় হয়েছে যে অপুর সাথে হয়তো বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সাকিবের যার ভিত্তিতে অপুর কথা মতোই সব করেন সাকিব খান নয়তো সাকিবের বিনা পারমিশনে জয়কে বিদেশে পাঠাতে পারবে না অপু বিশ্বাস তবে এ সকল গুঞ্জনকে এবার অবসান ঘটালেন সাকিব খান ছেলেদের ক্যারিয়ারের সাথে নিশ্চয়ই সকল দিকের প্রতি বিশেষ খেয়াল থাকবে সাকিবের আজ জয় যাচ্ছে কাল বীরও যাবে বীরকেও বাহিরের দেশে লেখাপড়া করা কিং খান তিনি আরো বলেন বীরের এখনো বয়স হয়নি মাকে ছেড়ে থাকার যে কারণে বীরের প্রতি এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না